বলিউডের সফল অভিনেতা পাশাপাশি খ্যাতি যশ প্রতিপত্তি কোনো কিছুরই অভাব নেই বলিউড ভাইজান সালমান খানের। তবুও কোনো অনুষ্ঠানে গেলে প্রায় তাকে যে কমন প্রশ্নের মুখোমুখি হতে হয় তা হলো তার কবে বিয়ে হবে। সম্প্রতি এক বিষয়ে খোলামেলা উত্তর দিয়েছে অভিনেতা। কিসিকা ভাই কিসিকা জান সিনেমার প্রচারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ প্রশ্নের মুখোমুখি হন তিনি, আর তখনই হৃদয় ছোঁয়া উত্তর দেন সালমান। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় এ প্রশ্নের উত্তরে সালমান বলেন, বিয়ের জন্য দুজন মানুষ দরকার, প্রথমবার বিয়েটা হয়নি কারণ সে বিয়েতে আমি হ্যাঁ বলে অন্যজন না বলেছিল, তারপর যখন একজন হ্যাঁ বলল আমি না বললাম। সালমান আরও বলেন, আমার সব প্রাক্তন প্রেমিকরাই ভালো, জীবনে প্রথম জনের চলে যাওয়ায় তার ভুলই ভেবেছিলাম, কিন্তু দ্বিতীয় তৃতীয় এমনকি চতুর্থ জন চলে গেলে মনে হয়েছে দোষ আমার মধ্যেই। নিঃসঙ্গ জীবনে অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেতা, তবে আশায় আবার বুকও বাঁধেন। বিয়ে প্রসঙ্গে তাই সালমান বললেন, আমার বয়স এখন 57, আমি মনে করি এখনো সময় আছে, যখন ঈশ্বর চাইবেন তখনই বিয়ে হবে, আর এ বিয়েটাই হবে আমার প্রথম আর শেষ বিয়ে। জীবনে স্ত্রী হিসেবে একজনকেই চান সালমান, তবে বিয়ে না হওয়াতে বিষাদের নীল সাগরে ডুব দিলেও ভেঙে যাওয়া প্রেম নিয়ে আক্ষেপ নেই তার। প্রাক্তনরা খুশি থাকুক এমনটাই সবসময় চান বলিউড সুপারস্টার সালমান খান।